বল না পারিলাম স্বামী রে বাঁচাতে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আমাদের নিজেদের বাড়ির মা মনসা মঙ্গলা মন্দিরের প্রাচীন ইতিহাস জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে তার সাথে জানাবো যে এই মায়ের মূর্তিগুলো কোথার থেকে নিয়ে আসা হয়েছিল, এবং যে আদি এই মা মনসা মঙ্গলা আমাদের ছাতা পাথরে নিয়েও কিছু জানাবো। ছাতা পাথর থেকে এসেছিলো আমাদের চিনাকুড়ি মন্দিরে, আবার চিনাকুড়ি মন্দির থেকে এসেছিলো আমাদের রানীগঞ্জ হালদার বাঁধে এই মন্দিরে। তো চলুন সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ফ্রেন্ডস সম্পূর্ণ দেখেন। ওর মা বলো তুমি, এই আমাদের মা মনসা মঙ্গলার প্রাচীন ইতিহাস বলুন। আমার এই যে মাকে দেখতে পাচ্ছ, আজকে দশহরা গঙ্গা পুজোর দিনেই মায়ের পুজো হয়। হ্যাঁ, মাকে পেয়েছিলাম আমি পুকুরের মধ্যে, একটা ছোট্ট ঘর। তিনি স্বপ্ন দিয়ে বলেছিলেন যে এইটা তুমি পুজো করো, তোমার সব মনোকামনা পূর্ণ হবে। তখন প্রচণ্ডভাবে আমি গরিব ছিলাম, মানে এত গরিব ছিলাম যে গরিব দেখা যায় না। এক কাপড় আমি কেচে পড়েছি, আমার ছেলে মেয়ে খুব ছোটো ছোটো। তখন মা আমার জীবনে এসে বলছে যে দেখ, তুই আমার পুজো করলে আমি তোর কোনো কষ্টতেই রাখবো না, আর এই যে তোর ঘর বাড়ি নাই, তুই রাস্তার ধারে থাকিস। আর এটা সত্যিকারের বাস্তব ঘটনা যে আমি রাস্তার ধারেই, কিন্তু আমার ছেলে মেয়ের জন্ম আমার রাস্তার ধারে, যেহেতু নিজস্ব বাড়ি ঘর আমাদের কিচ্ছুই ছিল না। তবে মায়ের কথা শুনে মায়ের পুজোটি আমি যখন করতে লেগেছি, আস্তে আস্তে মা আমাদের সব দিক থেকেই ভালো রেখেছে, এবং তো অসুখ বিসুখের দিকে ভালো রেখেছে, কোনো ডাক্তারি খরচ নয়। এখন শুধু আমার হাতে একটু ব্যথা আছে, সেই জন্যে এবার 50 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, 50 বছর বয়স হয়ে গেছে, তাই জন্য তো আমি নিচে বসতে পারি না। এটা মায়েরই আদেশ যে তুমি একটা চৌকির মধ্যে বসো, আমাকে পুজো করবে। আর এই মূর্তিগুলো কোথার থেকে আনা হয়েছিল? এই এই যে মাঝখানে যে মূর্তিটা দেখছো, জলৎকানমণি মনসা আস্তিকমণি, এইটা কিন্তু মা আমার, আমি ঘটে যখন দশহরা কাকা পুজো দিন ঘটে পুজো করছিলাম, তো বছরে মা একবার আমাকে স্বপ্ন দিল যে আর তুই ঘটে পুজো করিস না, তুই আমাকে শ্রাবণ মাসের সামডালিতে পুজো কর। তখন আমি বললাম, মা আমি তো অনেক গরিব, আমি কী করে তোমার পাথরের মূর্তি আনাবো? তখন বললো যে দেখ, এই পাথরের মূর্তি শুশুনিয়াতে পড়ে আছে। তখন আমার স্বামীকে আমি বলি যে শুশুনিয়াতে একটি পাথরের মূর্তি আছে, তাতে আছে জলৎকানমণি মনসা আস্তিকমণি। তখন আমার স্বামী বললো পাগল হয়ে গেছে, দিয়ে তারপরে খোঁজ লাগায়, হ্যাঁ সে মা এখানে মানে দুর্গাপুরের লোক করেছিল, তাদের বাড়ি মা যেতে চায় না, মা নাকি স্বপ্নতে বলেছিলো তুই যদি পাথরের আমাকে নিয়ে যাস তাহলে আমি কিন্তু তোর সর্বনাশ করে দেবো। ওইটি গোপাল মাঠে অর্ডার দিয়েছিল শুশুনিয়াতে, এইটা তিনারা বলেছে। যখন আমি যাই মূর্তিটা দেখেছি, সে মূর্তি, তা আমি বললাম কীভাবে মূর্তিটা মানে এরকমই গড়ানো আছে, তখন ওনারা বললো যে দুর্গাপুর গোপাল মাঠ থেকে আমাকে তৈরি করেছিল, তারা তৈরি করেছিল, হ্যাঁ ওরা অর্ডার দিয়েছিল, দিয়ে তৈরি করিয়েছিল। মা তাদের বাড়ি যায় নাই, মা নাকি স্বপ্নন্ত যেটা মানে যে ঠাকুর তৈরি করেছে, হ্যাঁ তাকে স্বপ্ন দিয়েছে যে আমি কিন্তু, আর যখন মায়ের রং টং সমস্ত হয়ে গেছিলো তখন বলেছিলো তোর বাড়িতে আমি আসবো না, তোর বাড়ি যেমন মাটির পুজো হয় মাটির পুজো হবে, এই প্রতিমা এখানেই থাকবে। তো তখন ওরা অ্যাডভান্স যা দিয়েছিলো সে অ্যাডভান্স দেয়নি। আমি যখন এই ঠাকুরটি নিতে যাই তখন আমাকে 1500 টাকাতে এই মাকে দেয়। আজ থেকে আনুমানিক কত বছর আগে? মানে 22 বছর হয়ে গেল আমার, 26 বছর ঠাকুর পাওয়া হয়েছে, 1 বছর ঘটের পুজো হয়েছে। দশহরা গঙ্গা পুজোর দিনে আমি ধুমধামে পুজো করতাম, তারপরে সামডালিতে আমি দুপুরে পুজো করতাম, রাত্রির আমাদের সামডালি পুজো হতো না। তারপর যখন আমরা ইয়ে দিলাম, মানে বড়ো ধরো পাথরের মূর্তি দিলাম, সবাই বলতে লাগলো পাঠা দিতে হবে, পাঠা দিতে হবে। কিন্তু মা আদেশ দিয়েছিলো যে পাঠা বললি আমার মন্দিরে ঢুকবে না, আমি হচ্ছে ধনঞ্জয়ী মনসা আর চিন্তামণি, হ্যাঁ আমাকে একদম পাঠা বললি একদম দেবে না, ঘটেনি। আমাদের সব কিছু ভালোই হয়েছে, হ্যাঁ এখনও পর্যন্ত মা আমাদের সঙ্গে আছে, আর মা আমার দিকে সব দিক থেকে সাহায্য করে। হ্যাঁ, মায়ের অপূর্ব দয়া, আমি জানি না এই গরিব মহিলার কাছে মা কীভাবে এসেছে। আর 24 বছর আমি ঠাকুর পেয়েছি, তারপরে আমার ছেলে হয়েছে 25 বছরের ছেলে, আমি যে ছেলে এখন ইউটিউব করে সেই ছেলে আমি 25 বছরে ছোটো বড়। তাহলে আমার টোটাল মায়ের পুজোটা মনে করো 26 বছর হচ্ছে, আমার জয়িতা মেয়ে হওয়ার পরে আমি কিন্তু মা চিনাপুরি থেকে
ধরালে আমার ছেলে মেয়ে ওইখানে গিয়ে আমি ওখানে যেতাম, মায়ের ধূপ ধুনা দিতাম, সেই জন্য মা এখানে আমার কাছে এসেছে। আর চিনাকুড়ির ওইখানে তো যেত, কোথায় যেতে? হ্যাঁ, আমাদের আবার একটা যে মন্দির আছে ছাতা পাথর বলে, ছাতা পাথর মা আদি, ওইখানে অন্তত 200 বছরের পুজো, চিনাকুড়িরটা 60 বছরের পুজো, আর এইখানে একটা হচ্ছে মায়ের ধরে নাও 26 বছর, এবার 27 বছর করবে, পাক্কা 26 বছর হয়ে গেল মাকে যেটা পেয়েছে। আমি চলুন আপনার নামটা বলুন। আমার নাম মঙ্গলা মালাকার। আপনার স্বামীর নাম? স্বর্গীয় সৃষ্টি মালাকার আমার স্বামীর নাম। আমি সারানি সি জেগে ধনি কি করি সম্বোর, না পারিলম স্বামী রে বাঁচাতে, না পারিলম স্বামী রে বাঁচাতে, কোন পাপে হলাম আমি বাসর বিধবা, কি দোষে করিলি পতি বলি গোবিধাতা। আমি সারা নিশি জেগে ধনি কি করি সম্বোর, না পারিলাম স্বামী রে বাঁচাতে, সোনার বরানঙ্গ ছিল ছিল প্রাণপতি, কালিয়ার বিষে হলো কালিমা পতিতি। রেজিনী দি, এই মা মনসা মঙ্গলা মন্দিরে অনেক দিন ধরে পুজো করে আসছে, দিদির কাছে কিছু মত জেনে নেব। দিদি কতদিন ধরে পুজো করছে বলো? আমি যতদিন বিয়ে হয়ে এখানে এসেছি ততদিন থেকে পুজো করছি। একটু আমাদের ভিউয়ার্সকে বলো, যেমন অন্ধকারে মানুষ একটা আলো খুঁজে পায় সেরকম ভরসা হয়। এই আমাদের মা মনসা মঙ্গলা পুজোতে কিরকম ভিড় হয় একটু বলো? অনেক ভিড় হয়, বাইরে থেকে অনেক যজমান আসে, আর আসে মায়ের অনেক যজমান আছে। কোথার থেকে যজমান আসে? তো বোম্বে থেকে আসে, এলাহাবাদ থেকে আসে, নাগপুর থেকে আসে, তারপর দিল্লি থেকে আসে, তারপর এইদিকে বাঙালির তো পশ্চিম বাঙালির তো অনেকই আছে আশেপাশে, তারা তো আসেই। পুজো কোন মাসে পালিত করা হয়? পুজো শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে পুজো পালিত করা হয়। আপনাদেরকে দেখাবো ভিউ। তো আপনার কেমন লাগে এই মন্দিরে পুজো করতে? আপনি তো এই মন্দিরে দেখেন পুজো করেন, আমার অনেক ভালো, মনস্কামনা পূরণ হয়। আপনার কি কি মনস্কামনা পূরণ হয়েছে? মনস্কামনা পুরো হয়েছে মানে, যেমন আমার ভাইয়ের বিয়ে হচ্ছিল না, অনেক জায়গায় এখানে ওখানে দেখছিলাম, তো আবার একবারে যখন বাইরে দেখতে গেলাম মাকে বলে গেলাম, ওই একটা মাসের মধ্যেই ঠিকও হয়ে গেল, বিয়েও হয়ে গেল। আর আমার বোনের যখন বাচ্চা হচ্ছিল ওর একটু ক্রিটিক্যাল হয়েছিল, ডাক্তারও জবাব দিয়ে দিয়েছিল, তখন মায়ের কাছে বলেছিলাম আমার ওর ওই বোনটার আমার ছেলে হয়েছে, ছেলেটাও 12 বছর হয়ে গেছে। আর এই মন্দিরে আমি শুনেছি যে শুধু আরাধনার পুজো হয়, তাই তো? আরাধনা ভক্তি মনে ডাকতে হবে, তাই তো? চলুন আপনার নামটা বলুন একটু। আমার নাম রজনী যাদব। রজনী যাদব। আপনার স্বামীর নাম? গোপীপ্রসাদ যাদব। গোপীপ্রসাদ যাদব আছে কি এখন? না, আছে, বাড়িতে গেছে কাজে। ও, পায়ে একবার লেগে গেছিল মানে, সে সেপ্টেম্বর মাসে রাজস্থান গেছে, রাজস্থান থেকে ঘুরে এসছে, তারপর জল ঢালা সব হয়ে গেছে, তারপর ওর পায়ে এমন একটা লেগে গেছিলো যে ডাক্তারে বললো কি না এটা সারবে না, কিন্তু মায়ের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম, নিজেই ঠিক হয়ে গেছে। বাহ, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। দেখুন ফ্রেন্ডস, আমাদের জেঠিমাকে আমি কিছু জিজ্ঞেস করে নেবো। জেঠিমা, এই মন্দির আগে কি এইরকম, যেমন দেখুন মার্বেলের এই মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির কি আদৌ মার্বেলেরই ছিল? আগে কিসের ছিল এই মন্দির? তালির মন্দির ছিল। তাও তালির মন্দিরে মায়ের পুজো আরাধনা কত বছর ধরে পালিত করা হয়েছিল? তালি করে আমাদের এই মন্দির, আমাদের যে আমার বাবা যে স্বর্গীয় ষষ্ঠী মালাকার, তিনি এই মন্দির তৈরি করে, আজকে এই পৃথিবীতে তিনি নেই। চলুন দেখতে থাকুন আস্তিক মহিমা ইন্ডিয়ান ব্লকের সাথে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। যেটি আপনার নামটা বলুন, আপনার নামটা কি? আপনার বাড়ি কোথায়? আমরা সবাই হালদার বান্ধের এই বাসিন্দা।
চলুন ফ্রেন্ডস, রানীগঞ্জ মা মনসা মঙ্গলা মন্দিরের ভিডিওটা আমাদের এখানেই এন্ড হলো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই ফ্রেন্ডস। আমাদের ক্যামেরাম্যান মহিকে আমি পুরোটা মন্দিরটা ঘুরিয়ে ফুটেজটা নিতে বলবো, তো পুরো ঘুরিয়ে দেখাও যে কেমন আছে না আছে মন্দিরটা। মহি ঘুরিয়ে দেখাও, পুরো এই দিক থেকে এই দিকে ঘুরিয়ে দেখাও, দেখুন